কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার তদন্তকালে সঞ্জীবা গার্ডেন্সে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরোগুলো মানুষের বলে জানা গেছে। তবে সেটি এমপি আনারেরই কিনা তা এখনও নিশ্চিত নয়। ডিএনএ পরীক্ষার পরেই সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত মে মাসে কলকাতায় গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম আনার। অভিযুক্তদের স্বীকারোক্তির সূত্র ধরে জানা যায়, হত্যার পর টুকরো টুকরো করা হয় এমপি আনারের নিথর দেহ। এরপর মাংসের টুকরো ফেলা হয় সঞ্জীবা গার্ডেন্সের কমোটের ভেতর এবং পার্শ্ববর্তী বাগচোলা খালে ফেলা হয় হাড়গুলো। টানা অভিযান চালিয়ে গত রবিবার কলকাতার কৃষ্ণমাটি সেতু সংলগ্ন এলাকার বাগচোলা খাল থেকে কিছু হাড় উদ্ধার করেছে সিআইডি। উদ্ধার হাড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা জানতে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মানুষের হলে সেগুলো এমপি আনারের কিনা তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হতে পারে। এমপি আনার হত্যা মামলার তদন্তে কলকাতায় গিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক ভাঙতে অনুরোধ জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ। সেই অনুসারে সেপটিক ট্যাঙ্ক ভেঙে গত 28 মে বেশ খানিকটা মাংসের টুকরো উদ্ধার করে সিআইডি। পচে যাওয়া মাংসের টুকরোগুলো মানুষের কিনা তা জানতে পাঠানো হয় ফরেন্সিক পরীক্ষায়। ঢাকায় ফেরার আগে সাংবাদিকদের সামনে হারুনুর রশিদ বলেন, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডিকে অনুরোধ করে কমোড, সেপটিক ট্যাঙ্ক ও সুয়ারেজ লাইন পরীক্ষা করা হয়। এরপরেই সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক টুকরো মাংস পাওয়া যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংস এমপি আনারের মনে করা হলেও এ ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে ফরেন্সিক এবং ডিএনএ টেস্ট জরুরি। নমুনা এরই মধ্যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, প্রয়োজনে ডিএনএ টেস্টও করা হবে। সূত্র বলছে, ফরেন্সিক পরীক্ষায় দেখা গেছে সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার মাংসের টুকরোগুলো মানুষের। উদ্ধার মাংস ও হাড়গোড় এমপি আনারের কিনা তা জানতে এখন ডিএনএ পরীক্ষা করা হবে। সেক্ষেত্রে এমপি আনারের মেয়ে অথবা তার ভাইয়ের রক্তের নমুনা নেওয়া হতে পারে। সে কারণে বাংলাদেশে অবস্থানরত এমপি আনারের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি সূত্র।